সাংবাদিক ভাইদের আমি স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনের মূল ইস্যু সেটা হল, আপনারা জানেন আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধী এবার পার্লামেন্টে কোভিড-19 ইস্যু নিয়ে সরকারের কাছে, ভারত সরকারের কাছে দুইটা দাবি রেখেছে। সেই দাবিগুলি প্রসঙ্গে বলতে চাইছি। প্রথমত হল 11 সেপ্টেম্বর 2020 সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের কাছে একটা এফিডেভিট সাবমিট করছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছেন করোনাতে, কোভিডে যারা মারা গেছে তাদেরকে প্রত্যেককে 50,000 টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে। তার মধ্যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্ট 75% শেয়ার নেবে এটা, আর 25% শেয়ার স্টেট গভর্নমেন্ট দেবে। কিন্তু আমরা দেখেছি 14 মার্চ 2020 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইস্যুড এ নোটিফিকেশন হোয়ার ইট ইজ মেনশন দ্যাট 4 লাখ রুপিজ উইল বি গিভেন এজ কম্পেনসেশন টু ইচ অ্যান্ড এভরি ডিসিজড পার্সন। তাহলে হোম অ্যাফেয়ার্সের যে নোটিফিকেশন 14 মার্চে ইস্যু করা হয়েছিল, তার সঙ্গে সুপ্রিম কোর্টে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট 11 সেপ্টেম্বর এফিডেভিট সাবমিট করেছে, তার সঙ্গে কোনো আমরা মিল দেখতে পাচ্ছি না।